পুরোনো ঘরটি ভাঙাচোরা হওয়ায় ধার দেনা করে নতুন ঘর বাঁধার কাজ শুরু করেছিলেন হালিমা বেগম কদিন পরেই নতুন ঘরে ওঠার কথা ছিল কিন্তু গেল বৃহস্পতিবার ভোরে ওজান থেকে আসা পাহাড়ি ঢলের করে হাওড়া নদীর বাঁধ ভেঙে ভেসে যায় হালিমার নতুন ঘরে সবকিছু তার মতো এমন অবস্থা নদীর পারের আরও কয়েকটি পরিবারের গরিব মানুষ আয়াবাসী না তো এখন কোনো মতে ভুজামাই যায় না যে করছিলাম করিয়াছে এখন আর রাগ করলাম না পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে গত বুধবার থেকে আখাওড়ায় বন্যার সৃষ্টি হয় ঢলের পানির দূরে ভেঙে যায় আড়িয়ল ও খোলাপাড়া এলাকায় থাকা হাওড়া নদীর দুটি বাঘ দুই দিনে প্লাবিত হয় আখাউড়ার বাউতলা বঙ্গেরচোর কালিকাপুর খোলাপাড়া ও সহ চল্লিশটিরও বেশি গ্রাম পানিবন্দী হয়ে পড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষ তবে শুক্রবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে থাকে বাসাবাড়ি থেকে নামতে শুরু করেছে বন্যার পানি তবে পুরোপুরি পানি না সরাই দুর্ভোগ কমেনি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্য খাতে পানিতে তলিয়ে গেছে প্রায় তিন হাজার হেক্টর আমন ধানের জমি ভেসে গেছে অন্তত পনেরো কোটি টাকার মাছ রাত্রে এমন ফানি নেডের উপর দিয়ে পর্যন্ত ফানি আমি আঠারো লক্ষ টাকার মাছ মাছ টোটাল খালাইছি আধার খাওয়াইছি মনে ত্রিশ লক্ষ টাকা এই পর্যন্ত আমার ঋণের শেষ নাই আমার পথ ছাড়া উপায় নেই এখন পানিটা একটু নরমাল লেগেছে কমতেছে কিন্তু লোকজন কিন্তু পানির বন্দির মধ্যে এখনো আছে আতঙ্কের মধ্যে আছে এদিকে বন্যার পানি সরে গেলেও বন্ধ রয়েছে আখাউড়া স্থল বন্দরের বাণিজ্যিক কার্যক্রম আখাউড়া আগরতলা সড়কের জাজিরা খালের উপর বেইলি সেতু ভেঙে যাওয়ায় রপ্তানি পণ্য বোঝাই কোনো ট্রাক বন্দরে প্রবেশ করতে না পারায় বন্ধ রয়েছে পণ্য আমদানি রপ্তানি এতে করে প্রতিদিন প্রায় দুই কোটি টাকার পণ্য রপ্তানি থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা এছাড়া গত একুশ আগস্ট থেকে বন্ধ রয়েছে ইমিগ্রেশনের কার্যক্রম ফলে প্রতিদিন যাত্রীদের ভ্রমণ কর অন্তত চার লাখ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার বড় বাড়ি আসবে বিকল্প সেই জন্য আমরা অপেক্ষা করতেছি আমরা ইতিমধ্যে যোগাযোগও করছি রাস্তাটা যাতে দ্রুত ঠিক করা হয় পঞ্চাশ হাজার ষাট হাজার ডলার আশি হাজার ডলারের মতো মাস প্রতিদিনই তো এক এটা তো আমরা এই বঞ্চিত হয়ে গেছি বন্যার পানি পুরোপুরি সরে গেলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ভেঙে যাওয়া বাঁধ ও সেতু মেরামত করে যোগাযোগ ব্যবস্থা সচল করার পাশাপাশি স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান সাহেবদের মাধ্যমে তাদের তালিকা নিব আমরা সরকারের কাছে এটা লিখবো যে তাদের এত এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর কয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিমাণ আমরা যেভাবে বরাদ্দ পাবো আমরা সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেব আখাওড়া ছাড়াও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভারত সীমান্তবর্তী কসবা উপজেলার কয়েকটি গ্রামেও বন্যা সৃষ্টি হয়েছে আজিজুল সঞ্চয় এখন ব্রাহ্মণবাড়িয়া